নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিউজ তোমাদেরকে দিতে চলেছি। তো আইসিএল সিজনের ফাইনাল ম্যাচ খেলার হওয়ার পর কিন্তু এটিকে মোহনবাগান দল একটা অন্যরকম পরিকল্পনা করছে, নতুন স্ট্রাইকার আনার চিন্তাভাবনা কিন্তু করছে, এইটুকু কিন্তু জানা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সুপার কাপের আগে কিন্তু কোনো ফ্রি স্ট্রাইকারকে দলে নিয়ে কিন্তু সুপার কাপের জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চিন্তাভাবনা কিন্তু করছে। সেখানে কোচ জন ফার্নান্ডো যদি থাকে, যদি ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন্স হতে পারে এটিকে মোহনবাগান দল, বা ফাইনালে কোয়ালিফাই করতে পারে এবং চ্যাম্পিয়ন যদি হতে পারে, তাহলে জোয়ান ফার্নান্ডোর না চাওয়ার বিরুদ্ধে গিয়ে কিন্তু এটিকে মোহনবাগান দল একটা স্ট্রাইকার তাকে এনে দেবেই। আর যদি অন্য কোনো কোচ আসে তাহলে তো সেটা হয়েই গেল, মানে নতুন কোচের যেই কোচই আসুক সে তো 100% 200% কনফার্ম তিনি একটা স্ট্রাইকার দলে নেবেনই। তো সেই ক্ষেত্রে স্ট্রাইকার নেওয়ার যে চিন্তাভাবনা সেটা কিন্তু এটিকে মোহনবাগান দলের এখন থেকেই রয়েছে, কারণ এই বছর স্ট্রাইকার না থাকায় কতটা ভুগতে হয়েছে এটিকে মোহনবাগান দলকে কোচ সেটা না বুঝলেও ম্যানেজমেন্ট থেকে সমর্থক সবাই কিন্তু সেটা বুঝেছে। আর সবচেয়ে দামি দল এটিকে মোহনবাগান দল, সবচেয়ে দামি দল, কোটি টাকা মানে 51 কোটি টাকা খরচা করে দল তৈরি করে দিয়েছে জোয়ান ফার্নান্ডোকে, সেই দলটা কিন্তু এখনও অবধি কোয়ালিফাই করতে পারছে না প্লে অফসে, এবং 5 এবং 6 নম্বরে থেকে কোয়ালিফাই করবে। ভাগ্যিস এই বছর টপ সিক্সের যে বিষয়টা সেটা করা হয়েছিল, নাহলে তো এতদিন মানে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্লে অফ বা সেমিফাইনাল থেকে বাইরেই দেখতে থাকতাম এটিকে মোহনবাগান দলকে। তো এইরকম প্রবলেমে যাতে আর না পড়তে হয় তাই তার আগেই কিন্তু এই প্রবলেমের সমাধান করতে চাইছে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবার কোনো প্রপার নাম কিন্তু জানা যায়নি, ওয়াইল্ড রিউমার নিউজ তোমরা অনেক শুনবে, অনেক নাম কিন্তু জানবে, বাট ফ্রি প্লেয়ারকেই কিন্তু সই করাবে এটিকে মোহনবাগান দল, এটুকু কিন্তু কনফার্ম। তো দেখা যাক পরবর্তী সময় কোনো রকম নাম জানতে পারলে অবশ্যই তোমাদেরকে কিন্তু সেটা জানিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও।